সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে নওগাঁ জেলার প্রান্তিক কৃষকের কাছে। কিছু কিছু উদ্যোগ মানুষকে স্মরণীয় করে রাখে, কিছু কিছু কাজ মানুষকে বরণীয় করে তোলে, এবং এই সমস্ত কাজের মাধ্যমে একজন হয়ে ওঠে অনুকরণীয় দৃষ্টান্ত। দীপ্তকৃষি বহর নিয়ে উত্তরের জনপদ নওগাঁয় এসে আমরা তেমনই একজনের খোঁজ পেয়েছি। জাহাঙ্গীর আলম শাহ, পেশায় যিনি একজন শিক্ষক, বেশ কয়েক বছর আগে তিনি গভীরভাবে উপলব্ধি করতে পেয়েছিলেন কৃষি প্রধান এই দেশে কৃষকরাই সবচেয়ে পিছিয়ে আছে, শুধুমাত্র সুষ্ঠু জ্ঞানের অভাবে এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবে। এবং এই উপলব্ধি থেকে সে কয়েক বছর আগেই ছোট্ট একটি কৃষি পাঠাগার স্থাপন করেন এবং বিগত কয়েক বছরে সেখানে বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক ব্যাপার সংযোজন হয়। আজকে দীপ্ত কৃষিতে পুরোটা জুড়েই দেখাবো আমরা তার এই পাঠাগারের বিভিন্ন দিক। আমাদের সঙ্গেই থাকুন। এখন কথা বলবো সে মানুষটির সাথে যিনি কৃষি উন্নয়নের জন্য এই অঞ্চলে গড়ে তুলেছেন কৃষি পাঠাগার। কেমন আছেন জাহাঙ্গীর ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনি? এই তো ভালো আছি। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি প্রথমে একটু আমাকে বলবেন যে এই যে কৃষি পাঠাগার আপনি করেছেন, কোন উদ্দেশ্য থেকে বা চিন্তাধারা আপনার কি ছিল? আসলে আমি তো কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেছি। আমি ছোট থেকেই কৃষির সঙ্গে যুক্ত এবং কৃষিকে আমি ভালোবাসি। ছোট থেকে গাছ লাগানো, চাষবাস করা, মুরগি পালন, মাছ পালন, এইসবের ভিতরেই আমি যুক্ত ছিলাম। তারপর দেখলাম যে এটার বিশেষজ্ঞ, অনেক বিশেষজ্ঞ যা আমাদের হাতের কাছে নাই, এজন্য বই পড়া থেকে জানার আগ্রহ, এবং এই আগ্রহ থেকে দেখলাম যে কৃষক উপযোগী কোনো লাইব্রেরি আমাদের দেশে নাই। এই কৃষক উপযোগী যেহেতু লাইব্রেরি নাই, এই বইগুলো কেনে বা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে করতে একটা পর্যায়ে পেয়ে গেলাম। পরে বই সংগ্রহ করতে করতে অনেক বই হলে তখন একটি পর্যায়ে 2008 সালে এই কৃষি লাইব্রেরি আমি প্রতিষ্ঠিত করি। তো এই যে আপনি পাঠাগার শুরু করলেন, শুরুটা কেমন ছিল বা আপনি আশেপাশে থেকে কেমন উৎসাহ পেয়েছিলেন? শুরুটা ছিল খুবই খুবই মানে ছোট পর্যায়ের, কিন্তু সাড়া পেয়েছিলাম খুবই ব্যাপক। তো এই যে আপনার যে পাঠাগার, এখানে আসলে কি কি ধরনের বই আছে? এটা মেনলি কৃষি লাইব্রেরি। তো কৃষক তো শুধু ধান চাষই করে না, কৃষকের সঙ্গে সঙ্গে কৃষির ফলমূল চাষ করে, তারপর মুরগি পালন করে, গরু বাছুর পালন করে, মাছ পালন করে, অ্যাকুরিয়াম আছে, খাঁচাই পাখি আছে, সব শ্রেণীর চাষির জন্য এটা উপযোগী একটি লাইব্রেরি। এই পাঠাগারটি আপনার মানে কত পরিসরটা কেমন? এই লাইব্রেরিটা মোটামুটি 70টা কর্নার আছে। এই লাইব্রেরির অন্যান্য শিক্ষা দীক্ষা, ভ্রমণ, মুক্তিযোদ্ধা, চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে নারীদের কর্নার, শিশুদের কর্নার, এসব আলাদা আলাদা কর্নার আছে। আর কৃষির যত রকম কর্নার আছে, 50টি কর্নারের কৃষি আছে আর 20টা কর্নারে অন্যান্য বইগুলো আছে। তো আপনি যে উদ্দেশ্য নিয়ে পাঠাগারটি করেছিলেন সেই উদ্দেশ্য কতটুকু বাস্তবায়িত হয়েছে? এখানে অনেক পাঠক আছে যারা শহরে বই পাচ্ছে না, এখানে বই পাচ্ছে। এইখানকার এই আমার সম্পদ, আমার জ্ঞান, আমার সব কিছু এই লাইব্রেরি। তো কৃষকরা এখানে আসলে আপনারা তো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেন, তো সেটা কি কি ধরনের প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন? কৃষির কত রকম তথ্য মানুষ পেতে পারে, কত রকম তথ্য হতে পারে, এটিও আমি শিখছি, এটিও আমি শেখাচ্ছি। তো জাহাঙ্গীর ভাই, আপনি একটু এই লাইব্রেরির সংক্ষিপ্তভাবে কার্যক্রম বা ব্যবস্থাপনাটা আমাদের একটু বলবেন। কৃষির কতগুলো দিক হতে পারে, কোন বিষয়টি কৃষক কোন জায়গা থেকে সাপোর্ট পেতে পারে, সেই সব লিঙ্কগুলো না আমার কাছে তথ্যে আছে। তাছাড়া একটা এলাকার একটা প্রযুক্তি আর একটা এলাকায় কীভাবে প্রসার ঘটানো যায়, নতুন নতুন প্রযুক্তি দেশে
কোন ফসলের সঙ্গে কোন প্রযুক্তি নির্ভর করছে সেটি দ্রুত এখানে আমি যদি মিউজিয়ামে ডিসপ্লে করি তাহলে জানতে পারছে, ওখান থেকে কালেকশন করতে পারছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারছে। এই প্রযুক্তিগুলো কালেকশন করাও আমার একটি কাজ বলতে পারেন। সব কৃষক তো আসলে পড়াশোনা জানে না, সেক্ষেত্রে যারা পড়াশোনা জানে না তাদের জন্য কী ব্যবস্থা? আসলে এইরকম পর্যায়ে প্রথম দিকে ছিল আমার গ্রামের অনেক কৃষক যারা লেখাপড়া জানে না, তখন তাদের জন্য আমি বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেছিলাম। কয়েক ব্যাচ করার পর দেখা গেল যে আর আমরা পাচ্ছি না, এই জন্যে তারা তাদের মতন আছে। এখন যদি কেউ না জানে, আমাদের এখানে আদিবাসী কয়েকটা শ্রেণী আদিবাসী আছে, তারাও দেখা যাচ্ছে যে অনেক সময় লেখাপড়া যায় না, স্বাক্ষর যায় না, ওরা কিন্তু আমার এই প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে যে ওখানে গেলে আমি শিখতে পারবো। তো ভাই, আপনি তো বলছিলেন আপনার এই পাঠাগারের একটি ওয়েবসাইট আছে, তো নিশ্চয়ই ওটারও একটি পাঠাগারের বিভিন্ন দিক, আমাদের সঙ্গেই থাকুন। এখন কথা বলবো সে মানুষটির সাথে যিনি কৃষি উন্নয়নের জন্য এই অঞ্চলে গড়ে তুলেছেন কৃষি পাঠাগার। কেমন আছেন জাহাঙ্গীর ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনি? এই তো ভালো আছি। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি প্রথমে একটু আমাকে বলবেন যে এই যে কৃষি পাঠাগার আপনি করেছেন, কোন উদ্দেশ্য থেকে বা চিন্তাধারা আপনার কি ছিল? আসলে আমি তো কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি ছোট থেকেই কৃষির সঙ্গে যুক্ত এবং কৃষিকে আমি ভালোবাসি। ছোট থেকে গাছ লাগানো, চাষবাস করা, মুরগি পালন, মাছ পালন, এইসবের ভিতরেই আমি যুক্ত ছিলাম। তারপর দেখলাম যে এটার বিশেষজ্ঞ, অনেক বিশেষজ্ঞ যা আমাদের হাতের কাছে নাই, এই জন্য বই পড়া থেকে জানার আগ্রহ, এবং এই আগ্রহ থেকে দেখলাম যে কৃষক উপযোগী কোনো লাইব্রেরি আমাদের দেশে নাই। এই কৃষক উপযোগী যেহেতু লাইব্রেরি নাই, এই বইগুলো কেনে বা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে করতে একটা পর্যায়ে পেয়ে গেলাম। পরে বই সংগ্রহ করতে করতে অনেক বই হলে তখন একটি পর্যায়ে 2008 সালে এই কৃষি লাইব্রেরি আমি প্রতিষ্ঠিত করি। তো এই যে আপনি পাঠাগার শুরু করলেন, শুরুটা কেমন ছিল বা আপনি আশেপাশে থেকে কেমন উৎসাহ পেয়েছিলেন? শুরুটা ছিল খুবই খুবই মানে ছোট পর্যায়ের, কিন্তু সাড়া পেয়েছিলাম খুবই ব্যাপক। তো এই যে আপনার যে পাঠাগার, এখানে আসলে কি কি ধরনের বই আছে? এটা মেনলি কৃষি লাইব্রেরি, তো কৃষক তো শুধু ধান চাষই করে না, কৃষকের সঙ্গে সঙ্গে কৃষির ফলমূল চাষ করে, তারপর মুরগি পালন করে, গরু বাছুর পালন করে, মাছ পালন করে, অ্যাকুরিয়াম আছে, খাঁচাই পাখি আছে, সব শ্রেণীর চাষির জন্য এটা উপযোগী একটি লাইব্রেরি। এই পাঠাগারটি আপনার মানে কত পরিসরটা কেমন? এই লাইব্রেরিটা মোটামুটি 70টা কর্নার আছে। এই লাইব্রেরির অন্যান্য শিক্ষা দীক্ষা, ভ্রমণ, মুক্তিযোদ্ধা, চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে নারীদের কর্নার, শিশুদের কর্নার, এসব আলাদা আলাদা কর্নার আছে। আর কৃষির যত রকম কর্নার আছে, 50টি কর্নারের কৃষি আছে আর 20টা কর্নারে অন্যান্য বইগুলো আছে। তো আপনি যে উদ্দেশ্য নিয়ে পাঠাগারটি করেছিলেন সেই উদ্দেশ্য কতটুকু বাস্তবায়িত হয়েছে? এখানে অনেক পাঠক আছে যারা শহরে বই পাচ্ছে না, এখানে বই পাচ্ছে। এইখানকার এই আমার সম্পদ, আমার জ্ঞান, আমার সব কিছু এই লাইব্রেরি। তো কৃষকরা এখানে আসলে আপনারা তো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেন, তো সেটা কি কি ধরনের প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন? কৃষির কত রকম তথ্য মানুষ পেতে পারে, কত রকম তথ্য হতে পারে, এটিও আমি শিখছি, এটিও আমি শেখাচ্ছি। তো জাহাঙ্গীর ভাই, আপনি একটু এই লাইব্রেরির সংক্ষিপ্তভাবে কার্যক্রম বা ব্যবস্থাপনাটা আমাদের একটু বলবেন। কৃষির কতগুলো দিক হতে পারে, কোন বিষয়টি কৃষক কোন জায়গা থেকে সাপোর্ট পেতে পারে, সেই সব লিঙ্কগুলো না আমার কাছে তথ্যে আছে। তাছাড়া একটা এলাকার একটা প্রযুক্তি আর একটা এলাকায় কীভাবে প্রসার ঘটানো যায়, নতুন নতুন প্রযুক্তি দেশে কোন ফসলের সঙ্গে কোন প্রযুক্তি নির্ভর করছে সেটি দ্রুত এখানে আমি যদি মিউজিয়ামে ডিসপ্লে করি তাহলে জানতে পারছে, ওখান থেকে কালেকশন করতে পারছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারছে। এই প্রযুক্তিগুলো কালেকশন করাও আমার একটি কাজ বলতে পারেন। সব কৃষক তো আসলে পড়াশোনা জানে না, সেক্ষেত্রে যারা পড়াশোনা জানে না তাদের জন্য কি ব্যবস্থা? আসলে এইরকম পর্যায়ে প্রথম দিকে ছিল আমার গ্রামের অনেক কৃষক যারা লেখাপড়া জানে না, তখন
তখন তাদের জন্য আমি বয়স্ক শিক্ষার ব্যবস্থা করেছিলাম। কয়েক ব্যাচ করার পর দেখা গেল যে আর আমরা পাচ্ছি না, এই জন্যে তারা তাদের মতন আছে। এখন যদি কেউ না জানে, আমাদের এখানে আদিবাসী কয়েকটা শ্রেণী আদিবাসী আছে, তারাও দেখা যাচ্ছে যে অনেক সময় লেখাপড়া যায় না, স্বাক্ষর যায় না, ওরা কিন্তু আমার এই প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে যে ওখানে গেলে আমি শিখতে পারব। তো ভাই, আপনি তো বলছিলেন আপনার এই পাঠাগারের একটি ওয়েবসাইট আছে, তো নিশ্চয়ই ওটারও একটি আলাদা কর্নার আছে? হ্যাঁ, আলাদা কর্নার আছে। তো আমার এখানে ওয়েবসাইট আছে এবং প্রজেক্টর আছে। আচ্ছা আচ্ছা, চলেন তাহলে আরো দেখতে যাই। আমার ওয়েবসাইট কর্নার এটি। আচ্ছা, এইটা থেকে আপনারা কিভাবে কার্যক্রম কিভাবে পরিচালনা করেন ওয়েবসাইট থেকে? এখানে নেটওয়ার্ক খুব ভালো না, নেটওয়ার্ক পেলে ওই কৃষকরা আসলে ওয়েবসাইট চালানোর জন্য লোক আছে হযরত আলী, উনি ওয়েবসাইটের কাজগুলো করেন। অনেক তথ্য আছে কি প্রোগ্রাম হয়, কোন লিংকে কার সঙ্গে, কৃষির অনেক লিঙ্ক, সেই লিঙ্কগুলোর ঠিকানা আছে এসব। তাছাড়াও কৃষকদের অনেক ছবি টবি আছে যার কারণে তারা দেখতে আগ্রহী হয়, ভিডিও চিত্র আছে যেগুলো প্রজেক্টরের মাধ্যমে কৃষকরা দেখে। আমি দেখতেই পাচ্ছি এখানে অনেকেই আপনার আসে, তো আমি তাদের মধ্যে একজনের সাথে একটু কথা বলবো। জি, তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনি একটু আমাকে বলেন যে আপনি এখানে আসলে কী কারণে আসেন? এখানে এসে আমরা কৃষি অনেক তথ্য পাই এবং সেগুলো দিয়ে আমাদের ফসল পাতে সুবিধা হয়। তো কী কী তথ্য এ পর্যন্ত পেলেন, এগুলো কীভাবে কাজে লাগালেন? এবার জমির ফসল ফলাতে যেসব কীটনাশক বিষয়ে গাছে আমটা আমের চাষ করতে গেলে বিষ প্রয়োগ, এইসব সব কিছু জানতে পারি। ধন্যবাদ ভাই আপনাকে, ভালো থাকবেন। তো ভাই, খুবই ভালো লাগলো কথা বললাম আমি। অবশ্যই আপনার এই জায়গা থেকে তারা অনেক কিছু শিখেছে এবং উপকৃত হয়েছে যেরকমটা বললো। আপনি মিউজিয়ামের কথা বলছিলেন মনে হচ্ছে, এটাই না? জি। আমাকে একটু বলবেন যে এই মিউজিয়ামটা করার পিছনে আপনার উদ্দেশ্য কি, বা এই যে আপনি কৃষির সরঞ্জামাদি এগুলো কিভাবে সংগ্রহ করলেন? এটি ওইভাবে কারণ বলা যাবে না, তবে কৃষি লাইব্রেরি যখন করেছিলাম, লাইব্রেরি পরেই অনেক জিনিস দেখছি যে আমাদের এলাকা থেকে অনেক উপকরণ হারিয়ে গেছে বা নতুন নতুন উপকরণ চলে এসেছে। এই উপকরণগুলো সংগ্রহ করতে করতে কখন মনের অজান্তেই আমার কৃষি জাদুঘরে পরিণত হয়েছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আপনার কিছু সরঞ্জামাদি বাইরেও আছে। যে আমার এই কৃষি লাইব্রেরি, কৃষি জাদুঘর, এটি একটা চত্বরে পরিণত হয়েছে। আমার এখানে 34টি জেলার মাথান আছে এবং এই ফার্মার্স ক্যাপ, বিদেশে তো মাথাল বলে না, ফার্মার্স ক্যাপ, সেটিও 60টা দেশের ফার্মার্স ক্যাপ আছে। এর বাইরে আপনি কী কী কৃষি কাজ করেন? আমার ধান ক্ষেত আছে, আমি ফল চাষ করি মেনলি। এই চত্বরে 44 রকম ফলের গাছ আছে এবং 200-এর অধিক ঔষধি বাগান আছে। তো চলেন আমরা একটু সেই ব্যাপারগুলো একটু জানব। সেই বাগান যেখানে আপনি চারা উৎপাদন করছেন আর চারা বিতরণ করছেন? জি, এখান থেকেই আমি চারা কলম তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করি। আর যে উৎপাদন বললেন, উৎপাদন আসলে ওইভাবে করতে পারি না, আমি কিনে নিয়েই চারা বিতরণ করি, তবে এই বাগান থেকেই আমি চারা তৈরি করি। আচ্ছা, তো এই বাগানে কি কি ফলের গাছ এবং ঔষধি গাছ আছে? এখানে আমার 44 রকম ফলের গাছ আছে, এছাড়াও প্রায় 200-এর উপরে ঔষধি গাছ আছে, যে গাছগুলো সবসময় গবেষকদের প্রয়োজনে অথবা যে কোনো মানুষের প্রয়োজনে, যে কোনো চাষি বা যে কোনো ভুক্তভোগীদের প্রয়োজনে এই ঔষধি গাছগুলো দেওয়া হয়। তো এই গাছগুলো থেকে যে ফল হয় এগুলো কি আপনি বিক্রি করেন? না না না, এইগুলো বিক্রি করি না, এসব আমার নিজের পরিবারের খাওয়ার জন্য বা মনে করেন যে আতিথেয়তাও এটা থেকে যা করতে পারে। আমি এসব কমার্শিয়ালি কোনো অ্যাক্টিভিটিস নাই আমার। কেউ যদি গাছের চারা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে সংগ্রহ করে? আমার এখানে এসে বললে আমরা চারা ব্যবস্থা করে দিই,
হয়তো তাৎক্ষণিক না থাকলেও পরবর্তীতে সে ব্যবস্থাটা করবে। চলেন তাহলে আমরা আপনার ওই বাগানের ওই দিকটাতে। জি আমরা চলেন যাই। কৃষি বন্ধু জাহাঙ্গীর আলম শাহ কৃষক ও কৃষির কল্যাণের কথা চিন্তা করে কেটে যায় তার অধিকাংশ সময়। তাই প্রতি মাসে এই লাইব্রেরি চত্বরে কৃষকদের নিয়ে তিনি আয়োজন করেন উঠোন বৈঠকে। এখান থেকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং বছরের বিভিন্ন সময়ে কৃষিকাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা ও সমাধানের তথ্য পেয়ে উপকৃত হন কৃষকরা। এখান থেকে শিখে আমি বাসা বাড়িতে কাজে লাগে, আমার তেমন জমি নাই তো, তবে ভাই বলছে যে আমি যেটা শিখে দেবো বাড়ির মধ্যে অল্প জায়গাতেই করা যাবে, তো তখন থেকে আমার বাড়ির মধ্যে এখন বর্তমানে সিমের গাছ, লাউয়ের গাছ, পোশাকের গাছ, কুমড়ার গাছ করছি। এখানে যে কেঁচো কম্পোস্ট আছে ভাই করছে, এখান থেকে নিয়ে যায় আমিও একটু করছি চারিতে করে। আর আমার হয়নি গাছ যখন আমি লাগাই তখন হয়নি, তবে ভাইয়ের এখান থেকে নিয়ে গেছি, নিয়ে যেয়ে করছি। ইনশাল্লাহ এখন গাছ বাড়ির মধ্যে ভালোই উঠতেছে। অনেক ধরনের বই পাওয়া যায়, বিটু টিপসের উপরেও এখন অনেক কিছু, অনেক বই এবং অনেক চারা গাছও পাওয়া যায়, যেটা নিয়ে আমরা অনেক কাজ করি বা গাছটা লাগাই, সেই গাছটা দিয়ে আমরা বিটু পরিচর্যা করে থাকি। কৃষি বান্ধব এই মানুষটি উদ্যোগ ও প্রচেষ্টায় আশেপাশের গ্রামগুলোতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। আগে যেখানে শুধু একমুখী চাষ হতো সেখানে এখন বহুমুখী ফসলের চাষ হচ্ছে, পশু পাখি পালন, ফলজ বৃক্ষের চাষ বেড়েছে। পরিবেশ বান্ধব কৃষিকাজ ও সুষ্ঠু চাষের মাধ্যমে লাভবান হতে শিখেছে কৃষক। তো জাহাঙ্গীর ভাই, আপনি তো শুরু করেছিলেন সেই 2008 সালে, আপনার পাঠাগার এবং আপনি যে মিউজিয়াম করছেন সব কার্যক্রমই তো আপনার 2008 এর থেকেই শুরু। তো এখন তো 2016, এই 8 বছরে কি পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? ব্যাপক পরিবর্তন মনে করি, কারণ যে এই কৃষকরা কখনোই জানতো না যে জ্ঞানের সঙ্গে কৃষির একটা সম্পর্ক আছে, বা অনেক তথ্য আছে যে তথ্যকে কেন্দ্র করে কৃষির অনেক উন্নয়ন করা যায়, যার মাধ্যমে পরিবেশ বান্ধব কৃষিকে শিখেছে, যার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন করা শিখেছে, নিজেদের স্বাস্থ্যের যে উন্নয়ন করা সেটা শিখেছে, তারপর কৃষকদের ছেলেমেয়েরা গাছ লাগানোর প্রতি, কৃষির প্রতি যে শিক্ষা গ্রহণ, যে মমত্ববোধ বেড়েছে, এখন এই গ্রামে পর্যাপ্ত পরিমাণে চাষবাসের পাশাপাশি ফল বাগান তৈরি হয়েছে, কমার্শিয়ালি অ্যাক্টিভিটিস বেড়েছে, বই পড়ে যে কৃষির উন্নয়ন করা সম্ভব এই গ্রামে আসলেই আপনি দেখতে পাবেন। কৃষির উন্নয়ন করার জন্য আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? কৃষকদের উন্নয়ন এবং দেশে যে পরিবেশ বান্ধব কৃষির উন্নয়ন করতে হলে অবশ্যই কৃষকদের জ্ঞানের সঙ্গে সংযোগ ঘটাতে হবে। সেটি কিভাবে করা সম্ভব সেটি নিয়ে আপনি আরো প্রশ্ন, আরো সেমিনার, আরো গবেষণা হওয়া যেতে পারে। জাহাঙ্গীর ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সব কার্যক্রমগুলো আজকে আমরা দেখলাম এবং দর্শকদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো আমরা আপনার এই সকল কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করব। এখন আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আনিকা ফারিহা। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। বাণিজ্যিক ভিত্তিতে চিতল মাছ চাষের সফলতা, কালোজিরা চাষে স্বপ্ন রঙিন, যশোরে পাটের ফলন ভালো, শঙ্কা আঁশ ছড়ানো ন্যায্য মূল্য নিয়ে। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ।